আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা আমরা ধারাবাহিকভাবে নূরানী পদ্ধতিতে কিভাবে কোরআন শিক্ষা দিতে হয় সহিভাবে বা তাজবিদের সহিত আমরা ভিডিও দিচ্ছিলাম। আজকে আমাদের পঞ্চমতম ভিডিও, আশা করি আমাদের সাথে থাকবেন এবং অনেক অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে মশক করব সূরাতুল কুরাইশ। এই সূরাটি আমরা মশক করব এবং কোন কোন জায়গায় তাজবিদের কায়দা রয়েছে সেটি আমরা জানব। তাহলে আমাদের জন্য এটি অত্যন্ত সহজ হবে আয়াতে আনা। যারা বিভিন্ন কারণে কোরআনে কারিম পড়তে পারেননি, সহিভাবে শুদ্ধভাবে পড়তে পারেননি, কোনো সমস্যা নেই, আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে অল্প দিনে অল্প কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারা কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন, পড়তে পারবেন। তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم إيلافهم رحلة الشتاء إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. সম্মানিত বন্ধুরা, আমরা এখন বা তাজবিদের সহিত আলোচনা করব কিভাবে কোরআন শরীফ কোন কোন জায়গায় কায়দা রয়েছে, কোথায় কি করতে হবে। লিইলাফি কুরাইশ, লিইলাফি, লিইলাফি, ই একালিপ, লাও একালিপ, ই হচ্ছে মদর হরফ। যেহেতু মদর হরফের জবর জেরের বাম পাশে যজমালা ইয়া, একালিপ পরিমাণ টানতে হবে। লিই, লা হচ্ছে একালিপ, এটাও মধ্যে বদল, মধ্যে বদল, খাড়া জবর, খাড়াদের উল্টা পেশ। এখানে এ শব্দের মধ্যে দুই আলিপ অর্থাৎ ইলা, একালিপ করে দুইবার টানতে হবে। লিইলাফি, লিইলাফি কুরাইশ, কুরাইশ, কুরাইশ বা কুরাইশিন। এখানে পরে যেহেতু ওয়াকফে তামের উপর দেখুন আপনারা একটা ওয়াকফে চিহ্ন আছে লা মালিব, অর্থাৎ লা ওয়াকফা এলাই, এখানে ওয়াকফ করাটা ঠিক হবে না। তো যদি আপনি থেমে যান তো সমস্যা নেই, না হলে নিঃশ্বাস বড় হলে কোনো অসুবিধা নেই, আপনি নিঃশ্বাস নিয়ে শুরু দিতে পারবেন। অর্থাৎ
لإيلاف قريش إيلافهم এখানেও আপনি শেষ করতে পারেন ইলাফি এখানে এই শব্দের মধ্যে ই এক আলিফ লা এক আলিফ দুই আলিফ প্রান্ত হবে ইলাফিহিম ইলাফি ইলাফি ফেনা ইলাফি হিম হিম হা হিম ইলাফিহিম রিহ রিহ এখানে রা চিকন হবে যেহেতু রা রা নিচে জের হয়েছে রা চিকন হবে এবং হা হামজা হা আইন হা আইন হা হলকের মধ্যখান থেকে হা উচ্চারণ করতে হবে একটা হচ্ছে হা একটা হচ্ছে হা এটি হলকের মধ্যখান কণ্ঠনালীর মধ্যখান থেকে আসবে ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ শীতাই তা আপনাদের চার আলিফ প্রান্ত হবে যেহেতু মদার হরফের উপরে মোটা চিহ্ন আপনি কোরআন শরীফের মধ্যে এই মোটা চিহ্নটা যেখানে দেখবেন এবং বামে যদি হামজা থাকে গোল হামজা থাকে তাহলে চার আলিফ প্রান্ত হবে যদি গোল চিহ্নটা নাও থাকে তাহলে আপনার যদি বামে গোলতা থাকে বামে গোল হামজা থাকে অর্থাৎ মদার হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা থাকলে সেটা চার আলিফ পরিমাণ টানতে হয় ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইব ওয়াসসাইব এখানে হচ্ছে আপনার মদর এখানে আপনার একালিপ টানতে হবে ওয়াসসাইব একালিপ পরিমাণ টানতে হবে এখানে অসব এটা হচ্ছে মদ্দে লিন অর্থাৎ লিলের হরফের পরে যদি ওয়াকফ হয় তাহলে সেটা লিন হবে তার ডান দিকের হরফকে একালি পরিমাণ টানিয়ে পড়তে হয় লিনের হরফের উপর যদি লিনের হরফ দুটি জবরের বাম পাশে যজমালা ওয়াও এবং জবরের বাম পাশে যজমালা ইয়া জবরের বাম পাশে যজমালা ওয়াও জবরের বাম পাশে যজমালা ইয়া যদি হয় লিনের হরফ এখানে একালি পরিমাণ টানতে হবে ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইব ফালইয়াবুদু রাব্বাহ ফালইয়াবুদু দু একালি যেহেতু এখানেও মাদার হরফের মাদার হরফ এসেছে তাই একালি পরিমাণ টানতে হবে পেশের বাম পাশে যজমালা ওয়াও যেহেতু পেশের বাম পাশে যজমালা ওয়াও এখানেও একালি পেশের বাম পাশে যজমালা ওয়াও তো এখানে তিরালি পরিমাণ টানতে হবে একালি পরিমাণ টানতে হবে ফালিয়াবুদু রব্বা 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 হাযাল বাইত হ্যাঁ একালি পরিমাণ রা একালি পরিমাণ যেহেতু বারবার বলছি খাড়া জবর খাড়াদের উল্টা পেশ একালি পরিমাণ টানতে হবে কারণ এটি হচ্ছে মধ্যে বদল এবং রা জবরের বাম পাশে খালি আলিফ যদি থাকে তাহলে সেটি হবে একালি পরিমাণ টানতে হবে এটির মধ্যে তাবাই রব হাযাল বাইত رب هذا البيت هذا ذل ذبر আগাশ সামনের উপরে দুই দাঁতের আগাশ সাথে লাগি পড়তে হবে নরম করে هذا البيت الذي أطعمهم الذي أطعمهم আল্লাদি মদের হরফের পরে যদি চিকন চিহ্ন হয় এবং বামে লম্বা হামজা হলে সেটা হচ্ছে মদ্যে মুনফাসিল তিন আলিফ পরিমাণ এখানে টানতে হবে
তো মদের হরফের খেয়াল করেন, আল্লাযী আল্লাযী, রি জাল একটু আপনার নরম করে পড়তে হবে, আল্লাযী, রি মদের হরফের উপর মোটা চিহ্ন, মদের হরফ হচ্ছে জেরের বাম পাশে যজমান ইয়া, তো ইয়া হচ্ছে মদের হরফ এখানে, তার উপর চিকন চিহ্ন এবং বামে লম্বা হামজা, তার উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা যদি হয় তাহলে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, আল্লাযী আত্তআমাহুম, কাফ তো আবা জিম দাল, এটা হচ্ছে কলকলার হরফ, আত্ত আত্ত অর্থাৎ আওয়াজ নিয়ে, আওয়াজ নিয়ে ছেড়ে দিতে হবে, অর্থাৎ ফুটবল যেরকম আপনার মাঠে রাখা পর ফুটবল লাফাই ওঠে, আপনার আওয়াজটিও সেরকম লাফিয়ে উঠবে, যেমন এদগাম বাগুন্না, এদগাম বাগুন্না করতে হবে, যেহেতু মিম সাকিনের পরে জিম এসেছে এই জন্য এদগাম বাগুন্না করতে হবে, মিং জু ওয়া আমানাহুম মিং মিন খাউ ওয়া আমানাহুম মিন খাউ, এখানে মিন খাউ নুন সাকিনের পর আপনার খা আসছে, হাওয়া চর ফলকে আসার কারণে এখানে গুণনা করা যাবে না।